Nitya Aditya's wild strict action against those behind the paper lane. In fact, the Chief Minister branded the act as a national sin and said that the government will adopt a policy of zero tolerance towards those who were behind committing injustice to the जी। मेरा नाम मयंक खचान है और मैं कानपुर से आया हूँ। पिछले 3 दिनों से इसी धरना प्रदर्शन में हूँ। मैं माननीय योगी आदित्यनाथ जी का बहुत बहुत आभार प्रकट करता हूँ कि उन्होंने हमारी इस मांग को पूरा किया और लीग के खेल के साथ साथ किससे जांच करानी ये भी खेल है। पेपर लीक इज नॉट अ प्रॉब्लम ऑफ वन स्टेट बट इयर्स ऑफ प्रिपरेशन ऑफ लैक्स ऑफ स्टूडेंट्स वेस्टेड इन मध्य प्रदेश एंड राजस्थान एज़ वेल। व्हाई वी यूपीते একটা কনস্টেবলের এক্সাম হয়, সেই কনস্টেবলের পোস্টের জন্য টোটাল পোস্ট থাকে আপনাদের 60,000 এবং সেই 60,000 পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করে টোটাল 50 লাখ স্টুডেন্টসের কাছাকাছি। কিন্তু যখন পরীক্ষাটা কমপ্লিট হয় তখন সবাই জানতে পারে এই পরীক্ষাটা পুরোপুরি একটা স্ক্যাম ছিল। অর্থাৎ পরীক্ষার আগে ওই কনস্টেবল পোস্টের যে পেপার ছিল সেটা কিন্তু লিক হয়ে গিয়েছিল। এই খবরটি যখন ইউপি গভর্নমেন্টের কাছে যায় তখন ইউপি গভর্নমেন্ট টোটাল পরীক্ষাটাকে কিন্তু ক্যান্সেল করে দেয়। এই এক্সামটি ক্যান্সেল করার পর ওই 50 লাখ স্টুডেন্টসের একটা বছর, সেই সঙ্গে পুরোপুরিভাবে যে পরিশ্রম করে তারা পড়াশোনা করেছিল পুরোপুরিভাবে কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি জেলে অবাক হবেন, এই যে পেপার লিকের ঘটনা কিন্তু নর্মালভাবে হয়নি, এর পেছনে ছিল একটা মাস্টার প্ল্যান যার মধ্য দিয়ে ইউপির মতো একটা স্ট্রিক্ট একটা রাজ্যে এরকমটা পেপার লিক হয়েছিল। প্ল্যানটা ছিল 1,000 জন স্টুডেন্টসের মাথাপিছু 7 লাখ টাকা করে নেওয়া হবে এবং তাদেরকে পরীক্ষার আগের দিন একটা বাসে করে হরিয়ানার একটা রিসোর্টে নিয়ে যাওয়া হয় এবং রিসোর্টে নিয়ে গিয়ে তাদেরকে কিন্তু কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হয় এবং কোশ্চেন পেপার দিয়ে তাদেরকে ওখানে প্র্যাকটিস করানো হয় এবং কোশ্চেনগুলো অ্যান্সার এবং কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু তারা পুরোপুরি দেখে নিতে পারে, যাতে ওই কোশ্চেনগুলো নেক্সট যদি পরীক্ষা হবে পরীক্ষার সময় গিয়ে পুরোপুরি তুলে দিতে পারে। এর ফলে কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু ওই কোশ্চেন পেপারটা হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে কিন্তু ভাইরাল করে দেয় এবং ভাইরাল করার পর পুরোপুরি কিন্তু জায়গা ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে করার পর কিন্তু পুরো ইন্টারনেটে সেন্সেশন হয়ে যায় এবং পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়। এটা কিন্তু একটি ঘটনা নয়, আপনি যদি অ্যানালাইসিস করে দেখেন তাহলে দেখতে পাবেন যে আগামী 5 বছরের মধ্যে আমাদের ইন্ডিয়াতে সবথেকে বড় মাপের যে এক্সামগুলো হয় টোটাল 41টি এক্সামের পেপার কিন্তু লিক হয়ে যায় এবং এই পেপার লিক হওয়ার ফলে টোটাল 1.5 কোটি স্টুডেন্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে তাদের যে পরিশ্রমটা জলে গেল তার পাশাপাশি কিন্তু ইয়ারও ল্যাপস হয়। আপনারা তাহলে ভেবে দেখুন যে স্টুডেন্টসরা এত পরিশ্রম করে এত মেহনত করে এবং রাত জেগে তুমি না খেয়ে এরকমভাবে পড়াশোনা করে তারপরে যদি তারা শোনে যে পুরো পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায় তাদের মনে মধ্যে কেমন প্রভাব হয়ে পড়ুন।